আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো জয়কুলি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন দু হাজার চব্বিশ পঁচিশের ফ্রি লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা আজকে জানো আজকে টপিক কি আজকে টপিক হচ্ছে পরিপাক শোষণ শোষণটা নেওয়ার জন্য মেন্টর হিসেবে আছি আমি মহসিন শহীদ সরাদি মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার তোমরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই এখনই লাইভটা শেয়ার করে দাও এবং কে কোথা থেকে হচ্ছে ক্লাসটা দেখতেছ জায়গার নাম বলে দিও কমেন্টে তোমরা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও লাইভটা আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ আসে এবং আজকে অনেকগুলা এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে তিন ভাগে ভাগ করা হয়েছে আজকে ক্লাসটা তোমরা সবাই হচ্ছে তাসফিরাজ সাহেব মালিকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও তুমি দেখো ক্লাসটা এবং তোমার বন্ধুরাধ দেখার সুযোগ করে দাও আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি এবং কমেন্টে সবাই জানাও কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো তোমরা কমেন্টে জানাও না আজকের ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব পরিপ্রাক শোষণ অধ্যায়টা একটু জটিল আছে চেষ্টা করছি খুব ইজিলি তৈরি করার জন্য এবং লেকচারটা পুরোপুরি হচ্ছে জয়গুলি মেডিবায়োলজি বই থেকে হচ্ছে করা হয়েছে তোমাদের যারা হচ্ছে মেডিবায়োলজি বইটা আছে তারা ইজিলি ক্লাসটা বুঝতে পারবা এবং যাদের মেডিবায়োলজি বইটা নাই তারা বইটা সংগ্রহ করার চেষ্টা করো আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব তোমরা হচ্ছে কমেন্টে জানায় দাও কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো খাতুন হচ্ছে গোপালগঞ্জ থেকে তারেক আওয়াল কমেন্ট করছে আচ্ছা তোমরা দ্রুত জয়েন হয়ে যাও আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আজকে এক্সক্লুসিভ অনেকগুলো সিকিউর হচ্ছে আজকে সমাধান করা হবে আজকের ক্লাসটায় তাই হচ্ছে তোমরা এখনই সবাই জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে হচ্ছে ক্লাসটা দেখতেছো ক্লাসটা হচ্ছে সেখানে জায়গাটার নামটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও আমরা দ্রুত হচ্ছে ক্লাসে চলে যাবো আজকে টপিক হচ্ছে পরিপাক ও শোষণ এটা গুরুত্বপূর্ণ খুব এবং এখান থেকে প্রতি বছর মেডিকেলে অনেক কোশ্চেনই আসে এবং তোমাদের এইখানে কোশ্চেনের কনফিউজ থাকো আজকের লেকচারটা খুব সহজ সুন্দরভাবে এবং এমসিকিউগুলো সুন্দর করে সাজানো হয়েছে যে প্রিভিয়াস মেডিকেল ইয়ারে কী কী কোশ্চেন আসছে সে কোশ্চেন এমসিকিউ কিউ দিয়ে হচ্ছে বিভিন্ন বইয়ে মেইন বুক রাইটার বাদেও অন্যান্য রাইটার কার কার হচ্ছে এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট সেই এমসি সাজানো হয়েছে হালিমা আক্তার সুমি লিখছে চাঁদপুর থেকে তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই আজকে টপিক হচ্ছে আমাদের পরিপাক ও শোষণ বা প্রথম স্লাইডে আমরা জানবো হচ্ছে আমাদের এই অধ্যায় আমাকে প্রথমে কি কি জানতে হবে কী কোন কোন টপিকটা আমাকে ভালো করে পড়তে হবে এবং কোন টপিকটা আমি কিছুটা কম পড়লেও সমস্যা হবে না আমরা মূলত প্রিভিয়াস যে ইয়ারের কোশ্চেনগুলো সেটা অ্যানালাইসিস করে আমরা হচ্ছে অধ্যায়টা অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ জানা জরুরিতে প্রত্যেকটা লেকচারে এইভাবে সাজানো থাকে এভাবে আমরা হচ্ছে সাজিয়েছি তাহলে অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দন্ত সংকেত জানতে হবে মুখ বিবার পাকস্তান খাদ্য পরিপাক সম্পর্কে যকৃত অগ্ন্যাশয়ের অগ্নাশয় এবং অগ্রাশয়ের কাজ সম্পর্কে এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই সব টপিক হচ্ছে খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে দেন হচ্ছে এইটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষুদ্রান্ত বিহাদন্তের কাজ স্থূলতা অগ্নাশয় আর হচ্ছে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক যকটের সঞ্চয় বিপক্ষীয় ভূমিকা এটা কম গুরুত্বপূর্ণ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে হরমোন পরিপাকে হরমোনের ভূমিকা বিএমআই গ্যাস্ট্রিক গ্রন্থি লালা গ্রন্থি জানা যদি আন্তরিক গ্রন্থি বিহাদন্ত্র আর হচ্ছে খাদ্যবস্তু শোষণ এইগুৎস এগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ এটা জানা জরুরি এরপরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মতো এই ক্লাসেও এবং এই অর্ধেক একটা ম্যাজিক ছন্দ আছে এটা হচ্ছে জিব্বাসক অবস্থানটা আমরা অলেকে ভুল করি এই জন্য ইজিলি মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি ম্যাজিক ছন্দ সেটা হচ্ছে লাবণ্য এবং প্রভার সাথে অতি অতি লাবণ্য এবং প্রভার সাথে মিল মিলতে আমরা এখানে মিল দিয়ে বুঝবো মিতে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে অগ্রভাগে থাকে আর অগ্রভাগে দুই পাশে থাকে হচ্ছে লবণাক্ততা দেন হচ্ছে অতে থাকে অম্লত্ব এটা হচ্ছে পেছনের দিকে দুই পাশে থাকে এবার হচ্ছে ততে হচ্ছে তিক্ততা এটা হচ্ছে একদম পশ্চাতে হচ্ছে থাকে আমরা হচ্ছে ইজিলি হচ্ছে ম্যাজিক ছন্দের মাধ্যমে হচ্ছে জান ইজিলি মনে রাখতে পারবো যে জিভার স্বাদের স্থান কোনটা কোথায় এবং ম্যাজিক ছন্দটা নেওয়া হয়েছে মূলত করলে মেডিবায়োলজি বই থাকে এবং প্রত্যেকটা অধ্যায় মেডিবায়োলজি বইতে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থেকে সুন্দর করে ম্যাজিক ছন্দের মাধ্যমে অধ্যায়ের প্রথমেই দেওয়া থাকে আমরা পরের স্লাইডটাই চলে যাব এবার হচ্ছে একই ইনফরমেশন বিভিন্ন রাইটারের বইতে বৈসাদৃশ্য থাকে এখন হচ্ছে তোমাকে দুটোই জানতে হবে এখন আমরা হচ্ছে আমাদের লেকচারের স্লাইডে আমরা একই ইনফরমেশন দুই বইতে বা তিন বইতে কেমন কেমন ফিগার আছে আমরা হচ্ছে দেখাই দিই যাতে তোমরা হচ্ছে ইজিলি একটা ছকের মাধ্যমে হচ্ছে জানতে পারবো অ্যান্সার দিতে পারবো সব কিছুই করতে পারো যে কোন বই থেকে যে কোনো বই থেকে কোশ্চেন আসুক তোমার অ্যান্সার দিতে সমস্যা হবে না তাহলে হচ্ছে সুষম খাদ্যের স্নেহের পরিমাণ হচ্ছে আজমল স্যারের বইতে আসছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম আলিম স্যারের বইতে আসছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তাহলে যে কোনো বই থেকে যদি এমসিকিউ আসে এটা তুমি ইজিলি আনসার দিতে পারবে কারণ দুটো ইনফরমেশনই তুমি জানো তারপর হচ্ছে মুখ বিমারের হচ্ছে পিএইচ কত আজমল স্যার বই সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর আলিম স্যার বই সিক্স পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ফোর পর হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু কেজি এটা হচ্ছে আজমল সারের বই অনুসারে আলিম সারের বইতে আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আমরা হচ্ছে পর স্লাইডে চলে যাব তাসফিয়া সুরমা নোয়াখালী থেকে প্রকাশ সরকার গাজীপুর থেকে আহসানবুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নীলুফা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা হচ্ছে পরের স্লাইডটাই যাব যে সুষম খাদ্য মানুষের খাদ্য পরিপাকে এনজাইমের উৎস এবং এর পরিণতি তাহলে হচ্ছে খাদ্য উপাদান মূলত কোনটা কতটুকু পরিমাণ সরকার হচ্ছে চারশো পনেরো ছয়শো গ্রাম আমিষ থেকে হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম সেনা 50 পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভিটামিন পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো মিলিগ্রাম খনিজ লবণ আট থেকে দশগুলো এবং পানি হচ্ছে দুই থেকে তিন লিটার এবং এটার মেইনলি হচ্ছে আমাদের এই স্লাইডটা হচ্ছে যে কোনটার পরিমাণ কি এটা হচ্ছে লাগবে এটা অ্যান্সার দিতে পারলেই মানে এটা মুখস্ত করলেই আনা এবং এক গ্রাম কার্বোহাইড্রেট হচ্ছে দহনে মূলত কয় গ্রাম কয় কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এটা হচ্ছে চার কিলো ক্যালোরি আর স্নেহ প্রোটিন হচ্ছে এক গ্রাম যদি তুমি দহন করো বা ভাঙো তাহলে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পাবো আর যে লিপিড যদি ভাঙা হয় তাহলে হচ্ছে নাইন পয়েন্ট থ্রি টু কিলো ক্যালোরি হচ্ছে আমরা শক্তি পাবো পরের পরের হচ্ছে স্লাইডটা আমরা চলে যাব যে মানুষের খাদ্য পরিপাকের উৎস আর আরিসের পরিণতি সরকারের যেতে খাদ্যের উৎসটা কি ভাত রুটি গম জব আলু এইগুলা দেন হচ্ছে সরকার বা কার্বোহাইড্রেট এটা হচ্ছে পরিপাকি এনজাইম কি অ্যামাইলোলাইটিক এনজাইম যেমন টায়ালিন গ্লুকোজ না সরি মল্টোজ আর হচ্ছে সুক্রোজ পরিণত হয় কিসে গ্লুকোজে এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে আমিষে আমিষ জাতীয় মাছ মাংস দুধ ডিম এগুলা দেন হচ্ছে এগুলো এনজাইম হচ্ছে খাদ্য সরল খাদ্যে বা পরিণত হচ্ছে অ্যামাইনস এটার পাশে স্নেভার লিপিড ভোজ্য তেল ঘিম এখন প্রাণ নিজেসে হচ্ছে জাতীয় পদার্থ পাওয়া যায় এটা হচ্ছে লাইপোলাইটিক এঞ্জাম যেগুলো থাকে সেগুলোতে হচ্ছে পরিপাক করা হয় এবং এটা দিয়ে হচ্ছে তৈরি হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারেল পরের আমরা চলে যাব পরের হচ্ছে পরিপাকতন্ত্র বিশ্বাস লিখছে নোয়াখালী থেকে নোস্ট্রাইপ না আমি নাটোর থেকে নীলুফা কুয়াকাটা এনি খাতুন গড়াগঞ্জ থেকে আচ্ছা আমরা হচ্ছে পরের স্লাইডটাই যাবো যে মানুষের পৌষ্টিকতন্ত্র আর হচ্ছে দন্ত সংকেত পৌষ্টিকতন্ত্র মূলত কি যে তন্ত্রের মধ্যে খাদ্য পদার্থ গ্রহণ পরিপাক শোষণ প্রক্রিয়া তাকে কি বলা হয় পৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্রের দুটো ভাগ একটা হচ্ছে পৌষ্টিক নালী আর এটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি এবার হচ্ছে খাদ্য পরিপাকের স্থান মুখে মূলত মুখবিবরে মূলত সরকারি জাতীয় খাদ্য হচ্ছে পরিপাক হবে পাকস্থলিতে হচ্ছে প্রোটিন আর হচ্ছে সামান্য লিপিড ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে সব ধরনের খাদ্য আর বৃহদন্ত্রে কি হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে পাচন হয় সো এই ছকটা সুন্দর করে মুখস্থ করলে ইজিলি এখান থেকে যে কোনো এমসি আসলে পারবা এবার হচ্ছে পরিপাকতন্ত্রের ছক পরিপাকতন্ত্রের ছকটা মাধ্যমে ইজিলি তুমি মনে রাখার মাধ্যমে সব ধরনের ইনফরমেশন তুমি ইজিলি মনে রাখতে পারবা পরিত্যক্ত কয় ভাগে ভাগ করে দুই ভাগে পরিপাক নালী আর হচ্ছে পরিপাক পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক নালীর হচ্ছে আট থেকে দশ মিটার লম্বা পৌষ্টিক নালী আবার হচ্ছে

অগ্নাশয় লালা গ্রন্থি আবার তিন ভাগে বিভক্ত সাব ম্যান্ডিবুলার আর হচ্ছে প্যারোটিড সাব ম্যান্ডিবুলার কোথায় থাকে চলের নিচে সাবলিঙ্গল লিঙ্গুয়াল নিচে আর প্যারোটিড হচ্ছে কাচের নিচে আর অগ্নাশয় হচ্ছে এনজাইম আর হচ্ছে হরমোন হরমোনটা কিছু আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আলফা কোষ হচ্ছে কি কি করে গ্লুকাগন বিটা কোষ সিক্রেট করে হচ্ছে ইনসুলিন ডেল্টা হচ্ছে সোমাটেস্টেনিন পিপিকে ওষ হচ্ছে পলিপেপটাইড হচ্ছে হরণ করে তোমরা এই ছকটা ইজিলি মনে রাখার মাধ্যমে সুন্দর করে সবগুলোর অ্যান্সার দিতে পারবা প্রত্যেকটা ছকের সাথে কাঠ দৈর্ঘ্য কতটুকু সুন্দর করে দেওয়া আছে সো এই ছকটা সুন্দর করে তুমি পড়লে সব ধরনের ইনফরমেশন ইজিলি তুমি আমরা ছন্দের মাধ্যমে এবার হচ্ছে মানুষের দাঁত আর দন্ত সংকেত দাঁতের গঠন মূলত তিনটা অংশে বিভক্ত কি কি মুকুট গ্রীবা আর হচ্ছে মূল মানে যে উপরের অংশ মুক্ত অংশ থাকে সেটা হচ্ছে মুকুট দেন হচ্ছে বৃষ্টির দাঁতের মধ্যে অংশটা হচ্ছে গ্রীবা আর মূলটা হচ্ছে চলের অ্যালবেলাসে প্রতিটা আর হচ্ছে সিমেন্টাম নামক পদার্থ দিয়ে চলে সাথে আটকে থাকে আমরা পরের চলে যাবো এবার হচ্ছে দাঁতের পোকারভেদ মানুষের দাঁত কেমন ডাইফায়োডন প্রকৃতির কারণ এটা হচ্ছে দুইবার গজায় প্রথমে হচ্ছে বাচ্চা থাকতে একবার গজায় তারপরে হচ্ছে এটা দুই থেকে ছয় বছর বয়সে হচ্ছে বিশটা দাঁত গজায় তারপরে হচ্ছে এদের হচ্ছে দুধ দাঁত বলে এগুলো আট থেকে দশ বছর বয়সে হচ্ছে স্থায়ী দাঁতেই হয় আর আঠেরো থেকে বাইশ বছর বয়সে হচ্ছে কয়টা দাঁত গজায় বত্রিশটা তাহলে দাঁত কয় ধরনের আছে হেটারোডন ডায়ফায়ন বার উঠে দুইবার এখানে একই কথা মানুষের দাঁতগুলো চোয়ালের গর্তে গতিত হয় হচ্ছে এটা চার ধরনের মানে বিভিন্ন প্রকার দাঁত থাকে মূলত চার ধরনের ইনসিসর ক্যানাইল দেন হচ্ছে প্রিমোলার আর হচ্ছে মোলার আমরা হচ্ছে আহ পরের এমসি কি চলে যাব ফারজানা খাতুন লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরে এমসিকিউটাই চলে যাবো সরি পরে স্লাইডটায় চলে যাব এবার হচ্ছে দাঁতের লম্বচ্ছেদ করলে কি কি অংশ দেখা যায় মানে দাঁতের লম্বচ্ছেদ দেখলে মূলত চারটি অংশ দেখা যায় একটা হচ্ছে চারটি অংশ দেখা যায় একটা হচ্ছে এনামেল ডেন্টিন পাল্প গহ্বর আছে আবরণ শুধুমাত্র হেডলাইন গুলোই পড়লে হবে কারণ क्वेश्चन আসবে যে কোনটা হচ্ছে লম্বচ্ছেদ করলে দেখা যায় না পরে পরে হচ্ছে স্লাইডটা আমরা চলে যাবো আমরা দন্ত সংকেতটা হচ্ছে কীভাবে ই করি এটা হচ্ছে আমরা প্রথমে ইনসিসর ই করি আইসিপিএম আইসিপিএম প্রথমে হচ্ছে ইনসিসর হচ্ছে দুইটা ক্যানাইন একটা প্রিমোলার দুইটা মোলার হচ্ছে তিনটা মোট হচ্ছে এক এক চলে কয়টা থেকে আটটা তাহলে হচ্ছে দুই চলে মোট কয়টা থাকবে ষোলোটা এবার হচ্ছে নিচেও সেম মোট হচ্ছে ষোলো ষোলো বত্রিশটায় দন্ত সংখ্যাটা বেশি ইনকাম সরি বেশি আসে এবং বেশি ইম্পর্টেন্ট দেন হচ্ছে মাস টু নো হচ্ছে দুধ দাঁতের সংকেত হচ্ছে ইনসিসার দুইটা ক্যানাইন একটা এখানে কোনো প্রি মোলার থাকে না মোলার একটা মোট হচ্ছে দশ দশ বিশটা চোদ্দ বছর বয়স হচ্ছে ইনসিসার দুইটা ক্যানাইন একটা প্রি মোলার দুইটা মোলার হচ্ছে দুইটা এবার হচ্ছে সাত দুগুনি চোদ্দ আর দুই পাশে মিল হচ্ছে আর স্থায়ী দাঁতের ক্ষেত্রে হচ্ছে ইনসিসার দুইটা ক্যানাইন একটা প্রি মোলার দুইটা মোলার হচ্ছে তিনটা মোট হচ্ছে আট দুগুনি ষোলো আর হচ্ছে ষোলো ষোলো

সরকার পরিপাক করে হচ্ছে কি যে সিদ্ধ সরকার কি হচ্ছে এনজাইম তৈরি করে আর এনজাইমটা করবে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে মুখে মূলত আমিষ পরিপাক হয় না আর হচ্ছে স্নেহ পরিপাক হয় না পরের স্লাইডটা আমরা চলে যাব এটা হচ্ছে পাকস্থলিতে খাদ্য পরিপাক পাকস্থলিতে খাদ্য পরিপাক পাকস্থলী খাদ্য পরিপাকের জন্য কিছু গ্রন্থি কোষ থাকে গ্রন্থি কোষগুলো কী কী আছে অক্সিনটিক কোষ মিউকাস কোষ আর্জেন্টেফিন কোষ গ্যাস্ট্রিক কোষ বা জি কোষ আর হচ্ছে কোষ অক্সিনটিক কোষ হচ্ছে কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে ইন্ট্রিন গ্যাস্ট্রিক ইন্ট্রিন ফ্যাক্টর উৎপন্ন করে আর হচ্ছে ভিটামিন বি শোষণের সাথে করে মিউকাস কোষ থেকে মিউকাস উৎপন্ন হয় আর্জেন্টিফাইন দিয়ে হচ্ছে সেরোটোনিন ই হয় জি কোষ থেকে হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন নিঃসৃত হয় আর হচ্ছে জায়মোটিক নাম হচ্ছে পেপটিক কোষ বা চিপকোষ এটা হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সক্রিয় পেপসিনে পরিণত করে আমরা পরের স্লাইডে চলে যাব পাকস্থলী এবারে হচ্ছে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে আমরা একটু জানি গ্যাস্ট্রিক জুস বা পাঁচ অক্রস সেটা হচ্ছে 99.45% হচ্ছে পানি দেন হচ্ছে গ্যাস্ট্রিক হরমোনের প্রভাবে নিশ্চিত হয় দুই লিটার উৎপন্ন হয় এটা মূলত সরকারের বিশ্লেষী কোনো এনজাইম থাকে না দেন হচ্ছে খরণে হয় তিনটি ধাপে স্নাবিক গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক গ্যাস্ট্রিক জুসের কাজ হচ্ছে এটা হচ্ছে বিদ্যমান হাইড্রোক্লিক অ্যাসিড অম্লীয় পরিবেশ তৈরি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে পরিমাণ পেপসিন এনজাইম থাকে যা হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে মিশে প্রোটিনকে পরিণত করে গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান হচ্ছে এনজাইম দুধের ক্যালসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে গ্যাস্ট্রিক জুসে পাকস্তল পরিচিতকে সুরক্ষা রাখে সুন্দর করে প্রত্যেকটা কাজ গ্যাস্ট্রিক জুসের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট এবং হচ্ছে বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট সুন্দর করে মুখস্থ তোমরা করে নেবে তাহলে ইজিলি এখান থেকে যে করে আসেন কি না ইজিলি পাওয়া যাবে এবার হচ্ছে ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাক ক্ষুদ্রান্তের মূলত বিভিন্ন অংশ আছে তিনটা একটা হচ্ছে ডিএডেনাম জেজু আর ছিলাম ডিএডেনাম কেমন ইউ আকৃতি পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য জেজু নাম দুই মিটার আর হচ্ছে ইলিয়াম হচ্ছে তিন মিটার এবার ক্ষুদ্রান্তের কাজ কি করে হেডলাইন গুলো হবে শোষণ পেরিস্টালসিস প্রতিরক্ষা আর হচ্ছে হরমোন ক্ষরণ করে কি 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 হরমোন ক্ষরণ করে কোলে সিস্টোকাইনিন আর হচ্ছে সিক্রেটিন হচ্ছে ক্ষরণ করে পরের স্লাইডটা আমরা চলে যাব কী অংশ। বৃহদন্তে মূলত কী কী আছে সিকাম কোলন এবং মলাশয় সিকামের বৈশিষ্ট্য কি বদ্ধ থলির মতো সেন্টিমিটার চড়াই হচ্ছে সাড়ে সাত সেন্টিমিটার অ্যাপেন্ডিক্স নামে আঙুলের মতো আঙুলের মতো ঝুলে থাকে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের প্রধানকে কি বলা হয় অ্যাপেন্ডিসাইটিস দেন হচ্ছে কোলন হচ্ছে উদ্ধকুলন অনুপস্থ দেন হচ্ছে নিম্ন কোলন আর হচ্ছে সিগমেন্ট করলেন এটি মূলত মলাশয়ে প্রবেশ করে মলাশয়ে হচ্ছে অন্তঃপ্রাচীরে মিউকোসার হচ্ছে চার থেকে দশটি আর হচ্ছে অনুলম্ব আর দুই থেকে তিনটা হচ্ছে অনুপস্থ ভাস সৃষ্টি করে আমরা পরের স্লাইডটাই চলে যাব আচ্ছা কোথা থেকে কিভাবে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে খাদ্যের রাসায়নিক পরিপাক সম্পর্কে আমরা জানবো প্রথমে মুখ্য মুখবিবর হচ্ছে যে পরিপাক গ্রন্থি বা পরিপাক রস নিঃসৃত হয় সেটা কি লালা রস নিঃসৃত লালা রস হচ্ছে কি করে কার্বোহাইড্রেটকে পরিপাক করে দেন হচ্ছে কি কি দিয়ে এনজাইম দিয়ে টাইলিন এবং মল্টোজ জান্নাতুল মার জিমো বগুড়া থেকে আচ্ছা এবার হচ্ছে পাকস্থলী পাকস্থলিতে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃশ্রিত চক্রশ কী করে প্রোটিন পরিপাক করে প্রোটিন পরিপাকের এনজাইম নাম কি পেপসিন জিলেটিনেস আর হচ্ছে রেনিন আর সে লিপিড পরিপাক করে সেটা কি লাইপেজ পরস্লাইটে চলে যাব ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত হচ্ছে অগ্নাশয় নিঃশ্রিত হচ্ছে অগ্নাশয়ের কি কি পরিপাক হয় প্রোটিন আর হচ্ছে সরকার পরিপাক হয় প্রোটিন মূলত কি কি এনজাইম করে ট্রিপসিন কাইমোট্রিপসিন দেন শর্করা কো অ্যামাইলেজ দেন লিপিড হচ্ছে লাইপেজ ফসফোলিপেজ কোলেস্টেরল হচ্ছে এস্টারেজ আর আন্তিক রস থেকে নিঃসৃত এনজাইম গুলো হচ্ছে কি কি পরিপাক করে প্রোটিন আর হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন হচ্ছে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট তিনটাই প্রোটিন হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস লিপিড হচ্ছে লাইপেজ দেন হচ্ছে কার্বোহাইড্রেট ল্যাকটোজ মল্টেজ সুক্রোজ এগুলো নিউক্লিক অ্যাসিড পরিপাক করে এটা হচ্ছে নিউক্লিওটাইডেস আচ্ছা পরে এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে ক্ষুদ্রান্তের এনজাইম কোনটা ক্ষুদ্রান্তে কি কি পরিপাক হয় কি কি এনজাইম দিয়ে পরিপাক বিহদন্ত सेम আর হচ্ছে বাগস্থলী মুখ বিবরে কিভাবে পরিপাক হয় এবং কি কি এনজাইম দিয়ে পরিপাক হয় এটা এবার হচ্ছে পা যে পরিপাকের বিভিন্ন ডিজিজ আছে যে পরিপাকতন্ত্র গঠন নিয়ে অস্বাভাবিকতা কারণে জৈবগুলো ই হয় মানুষ যে পরিপাক্ত রোগগুলো আছে কি কি আইবিএস এটা হচ্ছে পেটে ব্যথা হবে ডায়রিয়া কোষ্ঠকাহিন হবে যেন হচ্ছে অন্তরে ব্যাকটেরিয়া ও অধিবৃত্তি এটা হচ্ছে পেট ফোলা ডায়রিয়া কোষ্ঠকানীন হবে দেন হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিসিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা হচ্ছে অনন্য প্রদাহ পিত্তে পাথরের পাঁচরের নিচে ব্যথা এবং বমি হবে দেন সিলিয়াক ডিজিজ এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ডায়রিয়া আর কোষ্ঠকাঠিন্য হবে ক্রোঞ্জ ডিজিজ এটা হচ্ছে ক্রনিক ডায়রিয়া হবে দেন হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ডায়রিয়া হবে আমরা হচ্ছে তারপর কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের হচ্ছে সুন্দর করে সাজাই দেওয়া হয়েছে তোমরা যারা নতুন জয়েন হয়েছে এবং প্রথম থেকে জয়েন হয়ে আসো তারা সবাই লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের জন্য এক্সক্লুসিভ এমসিকিউ কিউ আজকে আজকে অনেকগুলো এমসিকিউ আছে সলভ করা হবে বিভিন্ন বইয়ের বিভিন্ন রাইটার বই এবং বিভিন্ন মেডিকেল অ্যাডমিশনে আসছে বিভিন্ন ইয়ারের এমসি সলভ করা হবে আচ্ছা এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যে খাদ্য পরিপাক পরীক্ষা সম্পন্ন হয় মূলত ছয়টি ধাপে খাদ্য চর্বিযুক্ত বিযুক্ত বা হজম হতে সময় লাগে ছয় ঘন্টা দেন হচ্ছে প্রতিদিন সুষম পানি হচ্ছে দুই থেকে তিন লিটার আমরা হচ্ছে খাই দেন হচ্ছে পরিপাক নালী দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ ফুট দেন হচ্ছে পরিপাক নালীর মাধ্যমে প্রভৃত খাদ্য তরলার পরিপাক রসের পরিমাণ হচ্ছে 115 লিটার দেন হচ্ছে খাদ্যে গিলে ফেলার সময় সবজি বন্ধ হওয়ার জন্য ই ভূমিকা রাখে হচ্ছে আলজিব্বা খাদ্যমনকে মানবদের নাসা গন্ধে প্রবেশের জন্য বাধা দেয় হচ্ছে আলজিব্বা আর হচ্ছে মুখপি খাদ্য পরিপাকের সময় হচ্ছে কত পাঁচ থেকে তিরিশ সেকেন্ড তেল হচ্ছে বিয়ের খাদ্য পরিপাকে সময় কত দেড় থেকে দু ঘন্টা সম্পূর্ণ রূপে পরিপাক হতে সময় লাগে হচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা উচ্চ ক্যালোরি যুক্ত ছবি সম্পূর্ণ খাবার পরিপাক হতে সময় লাগে হচ্ছে ছয় ঘন্টা সরকারের হচ্ছে দুই ঘন্টা জীবের স্বাদ করে নষ্ট হয়ে যায় পাঁচ থেকে দশ দিনে দিন হচ্ছে স্বাদ অনুমতি হচ্ছে আর সাইডে অগ্র দুই পাশে লবণাক্ত পেছনে দুই পাশে টক আর হচ্ছে একদম পেছনে হচ্ছে তিক্ততা আমরা হচ্ছে সুন্দর করে এমসি কিউতে চলে আসি প্রথমে এমসি কিউটা তোমরা দেখো কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে কোন এনজাইম আমিষ পরিপাকে সাহায্য করে প্রতিদিনের ক্লাসের মতো যে ফার্স্টে সঠিক অ্যান্সার দিবা তার অ্যান্সার মানে সেই ফার্স্ট হবে এবং প্রত্যেকটা এমসিকিউ যে সবচেয়ে বেশি অ্যান্সার দিবা সঠিক অ্যান্সার দিবা সে আজকে দিন শেষে ফার্স্ট তোমরা সবাই হচ্ছে এমসিকিউটা দেখো এবং এমসিকিউটা হচ্ছে অ্যান্সার করো কমেন্ট সেকশানে অ্যান্সার করবা অনেক সময় কমেন্টে কেউ ফার্স্টে কমেন্ট করলে অনেক সময় হয়তো কমেন্ট পড়া হয় না বই হয় না কেউ যদি এক দুইবার কমেন্ট করতে চাও করতে পারো যাতে হচ্ছে মানে অনেকে একবার কমেন্ট করলে ফার্স্ট কমেন্টটা অনেক উপরে উঠে যায় সে তো তোমরা একটা দুইবার কমেন্ট করতে পারো তাহলে হচ্ছে কোন এনজাইম আমিষ পরিকে সাহায্য করে এটা এম বিবিএস একুশ বাইশ সালের ছিল প্রথম হচ্ছে ট্রিপসিন ল্যাক্টেস লাইফেস অ্যামাইলেস ট্রিপসিন ল্যাক্টেস লাইফেস অ্যামাইস দেখি প্রথমে কী অ্যান্সার দিছে প্রথমে অ্যান্সার দিছে হচ্ছে আসান আবি তারপর হচ্ছে মানিক অ্যান্সার দিছে দেন হচ্ছে তাহলে হচ্ছে কোন আমিষ পরিপাকে সাহায্য করে আমিষ পরিপাকে সাহায্য করে কোনটা আর হচ্ছে বিস দু হাজার একুশ বাইশ আসছে দেখি তারপর অ্যান্সার দিচ্ছে ফারজানা খাতুন নসরাত নাদিয়া শারমিন কাশেম তাহসান আহমেদ রদুর তাসফিয়া সাইমা সুরাইয়া সুলতানা জ্যোতি তোমার দ্রুত অ্যান্সার দাও দেখি অনেকেই কমেন্ট করছে আর কেউ কমেন্ট করতে করবে কিনা আচ্ছা তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক তাহলে হচ্ছে কোন আমিষ পরিবারকে সাহায্য করে এটা হচ্ছে ট্রিপসিন আমরা পরের এমসিকিউটা চলে যাবো ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে এটা হচ্ছে সেরোসা মিউকোসা দেন হচ্ছে মাস্কুলারিস মিউকোসা আর হচ্ছে সাবমিউকোসা সেরোসা দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো আগেরবার কিন্তু সেলারে অ্যান্সার দিছে সবার আগে দেখি কি आंसर দিতে পারে এটা হচ্ছে এমবিবিএস 2021 22 সাল 2021 সালে সে 21 সালে পর পর দুইবার রিপিট হয়েছে দেখছো কত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ক্ষুদ্রান্তে কোন কোন স্তরে হচ্ছে গপলেট কোষ থাকে দেখি কি সবার আগে आंसर দেয় সুরাইয়া জ্যোতি দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার आंसर দাও সবাই সবার আগে আতিয়া সঞ্জিত आंसर দিতেছে দেন হচ্ছে আসান আমি आंसर দিয়েছে সুরায় সুলতানা জ্যোতি অ্যান্সার সবাই দ্রুত অ্যান্সার দাও এবার সবার প্রথমে হচ্ছে অ্যান্সার দিছে হচ্ছে আতিয়া এবং ওর অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে নীলুফ অ্যান্সার দিয়েছে তাহসান আহমেদ রোদুর অ্যান্সার দিয়েছে তাসপিয়া সাইমা অ্যান্সার দিয়েছে তোমার হচ্ছে যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে অ্যাবসোলিউটলি রাইট পরে এমসি করে আমরা চলে যাব সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ করে কোথায় সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায় সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায় সিকামে ডিওডামে পাকস্থলিতে যে জন্য সিকামে

ভালো করে পড়ো বেশি খাদ্য শোষণ হয় কোথায় ভালো করে অ্যান্সার দাও বেশি খাদ্য শোষণ হয় তোমরা দ্রুত দাও তোমাদের এইটা হচ্ছে বেশি সবচেয়ে বেশি খাদ্য শোষণ হয় এটা হচ্ছে উনিশ বিশ সালে এসেছিল এটা হচ্ছে বেশি খাদ্য শোষণ হচ্ছে ডি যে নামে তোমরা যারা ডি অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক জুবায়ের মিয়াও অ্যান্সার অ্যান্সার দিয়েছে হ্যাঁ ডি জুবাইয়ের মিয়াই অ্যান্সার সঠিক অ্যান্সার দিয়েছে জয় মজুমদার অ্যান্সার কমেন্ট করছে নুসরাত না দিয়ে কমেন্ট করছে দেন হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাব প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি ট্রিপসিন প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি তো এটা আছে এমবিএস 2016 17 আছে তোমরা দ্রুত হচ্ছে आंसर দাও দেখি সবার আগে কে आंसर দিতে পারে অবশ্যই যে आंसरটা দিবা পাশে সেটার নাম লিখবা যে কত নাম্বার কোশ্চেনে তুমি आंसर দিচ্ছ আচ্ছা মে দি आंसर ইন কমেন্ট করছে দেন হচ্ছে নীলুফা জ্যোতি চৌধুরী জ্যোতি চৌধুরী রিপন হাসান মেহেদী তাসনা মেন্দ্রদ্দু দেন হচ্ছে এমডি রিপন হাসান জান্নাত দেন হচ্ছে নুসরাত নাদিয়া তাসফিয়া সাইমা আসান হ্যাঁ তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার কথা বলছো তাদের অ্যান্সার হচ্ছে অ্যাবসোলেটলি রাইট দেন হচ্ছে আমরা পরের এমসিকিউটায় চলে যাব কোনটি ভিটামিন পানিতে কোন ভিটামিন পানিতে দ্রবণীয় কোন ভিটামিন পানিতে দ্রবণীয় দেখি কে সবার ক্যান্সার দিতে পারো তোমরা যারা যারা লাইভটা দেখতেছো সবাই লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে যেগুলো লাইভ ক্লাসটা তোমরা সবাই শেয়ার করে দাও এমন হচ্ছে কে কোথা থেকে কমেন্ট করতেছো তোমরা জানাই দাও নতুন যারা জয়েন করছো তারা অবশ্যই জানাই দিবা আজকে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য আছে পাঁচ নম্বরের অ্যান্সার দাও পাঁচ নম্বরে সবার আগে অ্যান্সার দিয়েছে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে মেহেদি হাসান দেন হচ্ছে আব্দুল্লাহ আল নরিন আতিয়া দেন হচ্ছে নুসরাত দেন হচ্ছে আসান হাবিফ অ্যান্সার দিয়েছে দেন হচ্ছে রিপন হাসান অ্যানসার দিয়েছে শারমিন কাশিয়াম অ্যানসার দিয়েছে তাসফিয়া সাইমা আচ্ছা দেন হচ্ছে ফারজানা খাতুন দেন হচ্ছে আরাফাত সানি ফার্ম গেট থেকেই বলতেছে নিলুফা দেন হচ্ছে সুরাইয়া সুলতানা জ্যোতি অ্যান্সার দিয়েছে তোমরা হচ্ছে যারা সবাই সি নাম্বারে জয় মজুমদার অ্যান্সার দিয়েছে সি নাম্বার অ্যানসার দিয়েছ তাদের অ্যানসার হচ্ছে অ্যাবসোলিউটলি রাইট আমরা পরের এমসিকিউটা চলে যাব ছয় নম্বর এমসিকিউ হচ্ছে জিব্বার কোন অংশ লবণাক্ততা স্বাদ গ্রহণ করে লবণ কোথায় হয় জিব্বার কোন অংশ হচ্ছে লবণাক্ত স্বাদ আমরা গ্রহণ করি খুব দ্রুত অ্যানসার দাও এবং ফাস্ট অ্যানসার দেবা অ্যানসারটা অবশ্যই সঠিক হতে হবে এমডি সালমান হাওলাদার অ্যান্সার দিয়েছে আগের কোশ্চেনটা সোয়ালাইয়া সুলতানা জৈতি জান্নাত অ্যান্সার দিয়েছে আহসান আবিব প্রথমে অ্যান্সার দিয়েছে তোমরা অবশ্যই হচ্ছে কোন কোশ্চেনটা অ্যান্সার দিছো পাশে লিখে তারপর হচ্ছে অ্যানসারটা করবা আব্দুল্লাহ আল নরিন অ্যানসার দিয়েছে সিক্স বি দেন হচ্ছে জাহিদুল ইসলাম জাহিদ জান্নাত অ্যানসার দিয়েছে তাহসান আমেদ অ্যানসার দিচ্ছে সালমান হাওলাদার অ্যান্সার দিয়েছে মেহেদি হাসান আলাদ মেহেদি হাসান অ্যানসার দিয়েছে ফারজানা খাতুন অ্যানসার দিয়েছে আহসান হাবিব অ্যানসার দিয়েছে আতে সানজিৎ তোমরা যার হচ্ছে বি নাম্বার অ্যানসার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক তাহলে হচ্ছে কোথায় আমরা লবণাক্ত পাই এটা হচ্ছে অগ্র পার্শ্ব নিচে কোন এনজাইমটি অগ্নাশয় রসে বিদ্যমান কোন এনজাইমটি অগ্নাশয় রসে বিদ্যমান এটা হচ্ছে বিডিএস উনিশশো দু আসছে যে অগ্নাশয় কোনটা থাকে না পেপসিন ম্যালটোজ ল্যাকটোজ নাকি ট্রিপসিন অগ্নাশয় রসে কোনটা থাকে না সাত অগ্ন্যাশয় রসে কোনটা থাকে না সাত নাম্বারে অ্যানসার দাও দেখি সবার আগে কে অ্যানসার দিতে পারো প্রতিবারই ছেলেরা সবার আগে অ্যানসার দিচ্ছে আহসান আবিব অনেকবারই হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছে দেখি সাত নম্বর অ্যান্সার দিয়েছে প্রথমে হচ্ছে হাসান দেখি কে সবার আগে হচ্ছে অ্যান্সার দিতে পারো শারমিন কাসেন অ্যান্সার দিয়েছে সাত তারপর হচ্ছে আবদুল্লাহ আল নরিন অ্যান্সার দিয়েছে তোমরা হচ্ছে খুব দ্রুত অ্যান্সার দাও যে সবার আগে অ্যান্সার দিবা সঠিক অ্যান্সার দিবা তার অ্যান্সারটাই সঠিক তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও আমরা হচ্ছে তোমাদের যারা নতুন জয়েন করছো তাদের বলতেছি ক্লাসের ক্লাসের লাস্টের দিকে আরো অনেকগুলো এম আছে তোমাদের জন্য এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু এম আছে তাই তোমরা অবশ্যই কোন এনজাইমটি অগ্নাশয় রসে বিদ্যমান কোন আনজ অগ্নশায়রা বিদ্যমান তোমরা যারা হচ্ছে সব বাই অনেক অ্যানসার দিচ্ছে সাত নম্বরটা শুধুমাত্র যে এম তাসলিমা অ্যানসার দিয়েছে সেভেন যে অ্যানসার দিচ্ছে ওর অ্যানসারটা হচ্ছে সঠিক হচ্ছে কোনটা ইচ্ছা থেকে সেটা হচ্ছে ট্রিপসেন আমরা পরের এম সি কুটে চলে যাবো প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে কতগুলো দন্ত কঠুরি আছে নিচের চোয়ালে কতটুকু আছে কয়টা আছে নিচের চোয়ালে দন্তকঠুরি এটা হচ্ছে বি আঠারো উনিশ সাতেরো আঠারো মানে দু হাজার সাতেরো সালে আঠারো উনিশের পর দুইবার রিপিট আছে আট নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও দেখি সবার আগে ক্যান্সার দিতে পারো দেখি কি অ্যান্সার দিতে পারো দেখি ছেলের আগে পারো না মেয়েরা পারো এবং সবসময় কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে এবং হচ্ছে সঠিকটাই সবার আগে অ্যান্সার করতে হবে আট নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা দাও দ্রুত দেখি কে আগে সবার আগে অ্যান্সার দিতে পারে প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালের দন্তকুটুরির সংখ্যা কত এটা হচ্ছে এ বত্রিশ বি হচ্ছে বারো সি হচ্ছে আর হচ্ছে ডি হচ্ছে আটটি তাহলে হচ্ছে সোহাগ ইসলাম সবার আগে অ্যান্সার দিয়েছে এমনি সোহাগ ইসলাম ওই অ্যান্সারটা হয়েছেও আহসানবির দ্বিতীয় জয় মজুমদার অ্যান্সার দিয়েছে দেন টি জে জান্নাত অ্যান্সার দিয়েছে দেন হচ্ছে আরাফ সানি অ্যান্সার দিয়েছে আচ্ছা তোমরা যারা হচ্ছে সি নাম্বার आंसर দিয়েছো তার आंसरটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট আমরা পরের क्वेश्चनটায় চলে যাব এবার হচ্ছে গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি হয় কোনটি থেকে গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি হয় কোনটি থেকে রুমি ইসলাম লিখছে দারান গুনতেছি হ্যাঁ গুনে তুমি যদি সঠিক आंसर বের করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও নুসরাত নাদি आंसर দিয়ে চার নম্বরে 9 নম্বর क्वेश्चन आंसर দাও তাহসান আহমেদ রদ্দু সবার আগে आंसर দিয়েছে এটা হচ্ছে আমরা আলিম স্যারের বই থেকে হচ্ছে নিছি আলিম স্যারের বই থেকে এমসিকিউটা নেওয়া হয়েছে যে গ্যাস্ট্রিক ইনটেনজিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটি নয় নম্বর অ্যান্সার আছে নাম্বি মেহেদি ফারজানা খাতুন আতিয়া শারমিন কাশেম সুরাইয়া সুলতানা জ্যোতি আচ্ছা তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোসোলেটরি রাইট আমি টিজে জান্নাত অ্যান্সার দিয়েছে সুরায় সুলতান জ্যোতি আনিকা অ্যান্সার দিয়েছে আমরা পরে না এমসি করে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচে চলে মোলার দাঁতের সংখ্যা কত নিচে যে চল সেটা হচ্ছে মোলার দাঁতের সংখ্যা কত ঠিক মতো গুনে বলো এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই থেকে আমি আমার এইটা হচ্ছে নেওয়া হয়েছে এটা হচ্ছে এ হচ্ছে দুইটা বি চারটা সি হচ্ছে তিনটা আর হচ্ছে ডি হচ্ছে ছয়টা দেখি সবার আগে ক্যান্সার দিচ্ছে আবুল কাশেম কমেন্ট কোশ আমি মায় সিং থেকে বলছি দেন হচ্ছে লামি একদার হিমো অ্যান্সার দিয়েছে জ্যোতি চৌধুরীর অ্যানসার দিয়েছে সবাই কোশ্চেনটা খুব ভালো করে খেয়ে নিচের চোয়ালে নিচের চলে মোলার দাঁতের সংখ্যা কত ভালো করে দেখে তারপর অ্যান্সার দিস দাও গুণ অ্যানসার দিও যে মোটকাটা দুইটা চারটা তিনটা নাকি ছয়টা সুরাইয়া সুলতানা জয়তি নিলোফা এখনো কারো সঠিক উত্তর আমি পাই নাই ফারিহা সবাই ভুল আনসার দিচ্ছ মেহেদি হাসানো ভুল আনসার দিচ্ছ মোলা সংখ্যা কটা তিথি মজুমদার সঠিক অ্যান্সার দিয়েছে পুতুল সঠিক অ্যান্সার দিয়েছে তাহলে হচ্ছে এবার হচ্ছে তিথি মজুমদার হচ্ছে সবার আগে হচ্ছে অ্যান্সার দিয়েছে সঠিক অ্যান্সার তার অ্যান্সারটা সঠিক এবার তাসলিমা মৌ সঠিক অ্যান্সার দিয়েছে দেন হচ্ছে পুতুল সঠিক অ্যান্সার দিয়েছে এটা হচ্ছে ছয়টা এক এক পাশে তিনটা করে থাকে মোলা তাহলে হচ্ছে নিচে চল তো দুই পাশে ছয়টা থাকবে এটা ক্যালকুলেট তো করা উচিত ছিল যারা ভুল করছিল কোনটি ক্ষুদ্র অংশ নয় এটা আনসার দেওয়া এটা মাঝে দামে আমার বই থেকে রেফারেন্স নেওয়া হয়েছে এবং আমাদের হচ্ছে এমসিকিউগুলা আর হচ্ছে লেকচার স্লাইডগুলো হচ্ছে জয়কুলের মেডিবায়োলজি বই থেকে নেওয়া হয়েছে তোমরা হচ্ছে মেডিবায়োলজি বই তোমাদের কাছে যাদের আছে তোমরা ইজিলি এটা মানে অ্যান্সার করতে পারতেছো প্লাস হচ্ছে বুঝতেছে লেকচারগুলো কিভাবে হচ্ছে তোমরা যারা মেডিভ্যালেজ বই এখনও কেনো নেই তোমরা এখনই হচ্ছে কিনে নিবা মেডিভালেজ বইতে হচ্ছে অন্যান্য রাইটারের ইনফরমেশনগুলো ইনক্লুডেড আছে অন্যান্য রাইটারের অনুশীলন যে এমসি গুলো আছে সেগুলো ইনক্লুডেড আছে দেখি এগারো নাম্বার অ্যান্সার সবার আগে দিয়েছে এগারো নম্বর আছে ফারজানা খাতুন তারপরে হচ্ছে শারমিন কাশেম জান্নাত এম এস টি তাসলিমা আহসান আবি দেন হচ্ছে পুতুল রুমি ইসলাম দেন হচ্ছে জয় মজুমদার দেন হচ্ছে সালমান হাওলাদার শেখ সুইটি সি নাম্বার অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার রাইট অ্যাপেন্ডিক্স হচ্ছে ক্ষুদ্রের অংশ নয় অ্যাপেন্ডিক্স কিসের অংশ সরকার সরকারিতে সঞ্চিত হয় কি রূপে এটা মাঝে ম্যাডামের বই থেকে নিয়ে আসছে যে সরকার জাতীয় খাদ্য জক্রিতে কি রূপে হচ্ছে সঞ্চিত হয়

তাসমিয়া সাইমা শারমিন কাশেম আছে তোমরা যারা আছে সি নাম্বার आंसर দিছো তাদের आंसर রাইট পরের এমসিকিউ পরের স্লাইডে আমরা চলে যাব পরে হচ্ছে আমরা আবার থিওরিতে চলে আসি মানুষের যকৃৎ যকৃৎ মূলত হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি তিন হচ্ছে প্রাপ্ত বয়সে পুরুষ হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি নারীদের হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি দেন হচ্ছে শিশু ভূমিষ্ঠ হলে সেটা কত হয় 150 কেজি দাঁত খন্ডের সাথে হচ্ছে পিত্তথলি থাকে পিত্তথলি হচ্ছে সংযুক্ত থাকে হচ্ছে যকৃতের গঠন এটা মূলত লালচে বাদামি রঙের যে গ্লিসান ক্যাপসুল দ্বারা হচ্ছে আবৃত থাকে হচ্ছে ডান লোপ বাম লোপ কোয়াড্রেন আর কোয়াড্রেট মোট চারটা লোপ থাকে ডান লোপটা হচ্ছে সবচেয়ে বড় আর পরের করে চলে যাব যকৃত কি করে শর্করা বিভাগ করে আর হচ্ছে প্রোটিন বিভাগ করে শর্করা কিভাবে করে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ইনসুলিনের সহায়তা হচ্ছে গ্লাইকোজেন তৈরি করে সঞ্চয় পদার্থ যেটা গ্লুকোনিওজেনেসিস পর অসরকার যেতে খাদ্য হচ্ছে গ্লুকোজে পরিণত হয় আর দেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া আছে গ্লাইকোজেন ভেঙে হচ্ছে গ্লুকোজ তৈরি হয় লাইপোজেনেসিস অতিরিক্ত গ্লুকোজ হচ্ছে ইনসুলিনের প্রভাবে হচ্ছে ট্রাইগ্লিসারাইড তৈরি হয় প্রোটিন বিপাক হচ্ছে কি ডিএমএনেশন হবে অ্যামাইন অ্যাসিড কি হবে কিটো অ্যাসিড আর হচ্ছে অ্যামিন মূলক পরের এমসি পরের চলে যাবে আর হচ্ছে লিপিড বিপাক করে লিপিড বিপাকের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে চর্বি অক্সিজেন দহনে শক্তি উৎপন্ন হয় সরকার অভাবলে সঞ্চিত ফ্যাট থেকে গ্লুকোজ গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোনিয়া জেনেসিসের প্রক্রিয়ায় মূলত ই হয় হচ্ছে হিমোগ্লোবিন ভাঙে হিমোগ্লোবিন হচ্ছে কাফার কোষের মাধ্যমে হিমোগ্লোবিনে পরিণত করে এবার হচ্ছে হরমোন সংশ্লেষও কাজ করে লিভার দেন হচ্ছে হরমোন ভাঙনের কারণে হচ্ছে হরমোন ভাঙনও করে যেটা হচ্ছে দ্রুত ধ্বংস হয়ে যায় যেমন হচ্ছে টেস্টোস্টেরন অ্যালোস্টেরন মূলত ট্রিকি করে সব ধরনের এস্ট্রোজেন থাকলে সেটা হচ্ছে ভাঙে শুধুমাত্র প্রোজেস্টেরন হচ্ছে ব্যতিক্রম পরের স্লাইডে আমরা চলে যাব যে যকৃতের কী কী রোগ হতে পারে হেপাটাইটিস হতে পারে হেপাটিক এনক্যাফালোপ্যাথি হতে পারে বাট কেয়ারি সিনড্রোম হতে পারে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস হতে পারে মেগালি হতে পারে হেপাটিস হয় হেপাটাইটিস হচ্ছে এবিসিডি এর কারণে হেপাটিক হ্যান্সকে ফলাফাতে হচ্ছে যকৃত বিষাক্ত পদার্থপূরণ যদি করতে না পারে তাহলে হচ্ছে এই সমস্যাটা হয় দেন বাচ্চারের সিস্টেম হচ্ছে হেপাটিক সেরা যদি কোনো ব্লক থাকে দেন হচ্ছে সিরোসিস হচ্ছে একটা অটোমেন ডিজিজ আর অস্বাভাবিক বড় হয়ে গেলে সেটা হচ্ছে হেপাটোমেগালি হেপাটোমেগালি মানে হচ্ছে যকৃতটা অনেক বড়ো হয়ে যায় আর কি পরস্লাইডটা হচ্ছে যকৃতের নিঃসরণের যা হয় সেটাকে পিত্তরস দেন হচ্ছে ইমালসিফিকেশন মাধ্যমে চর্বি বিভাগে সাহায্য করে দেন হচ্ছে চর্বিতে দ্রব্য নিয়ে থাকে কি ভিটামিন এ ডি ই কে দেন হচ্ছে পানির পরিমাণ হচ্ছে থাকে 97 থেকে আটানব্বই পার্সেন্ট পিত্ত লবণ কি সোডিয়াম টারকোলেট সোডিয়াম গ্লাইকোলেট এর পিএইচ কত আট থেকে এইট পয়েন্ট সিক্স এবার হচ্ছে উর্ধ দ্বিতীয় অধ্যমূলার দাঁতে মুখগহ্বরে একটা গ্রন্থি উন্মুক্ত হয় সেটা নাম কি প্যারোটিড গ্রন্থি প্যারোটিট প্যারোটিড গ্রন্থির প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায় কানে নিচে মুখগহ্বরের দুই পাশে কি থাকে তিন জোড়া লালা গ্রন্থি লালা গ্রন্থি কোষ পাওয়া যায় দুই প্রকার লালা কেমন ঈষৎ খারিও সেরাস কোষ খরণ করে যেটা হচ্ছে একদম এনজেম আমাদের প্রতিদিন আমরা যে স্বাভাবিক লালা রস খরণ করি সেটা হচ্ছে বারোশো থেকে পনেরোশো মিলিমিটার দেন হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক এনজাম থাকে টাইলিন মল্টেস দেন হচ্ছে এমএলএস এমএলএসকে সক্রিয় করা হচ্ছে ক্লোরাইড পরের হচ্ছে স্লাইডে চলে যাবো এটা হচ্ছে এমসিকিউ আবার শুরু হচ্ছে কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এমসিকিউ আছে আজকে আমি প্রথমেই তোমাদের বলছি নতুন জায়গায় জয়েন হচ্ছে তোমরা সবাই হচ্ছে অ্যাটেন্ডিভ থাকো কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ানোর শেষে এক্সক্লুসিভ কিছু এমসিকিউ থাকতেছে তোমরা হচ্ছে অ্যানসার দাও গ্লুকাগনের কাছকে এম এমবিবিএস দু হাজার তেইশ চব্বিশ সালে এসেছিলো যে গ্লুকাগনের কাছে দেখে দেখি হচ্ছে কে সবার আগে অ্যান্সার দিতে পারো যে সবার আগে অ্যান্সার দিবা তার আনসারটাই সঠিক হিসাবে সঠিক না সেই বিজয় হিসাবে ঘোষিত হওয়া সবার আসানাবিপ গ্লুকাগনের কাজ কি গ্লুকাগনের কাজ কি সবার আনসার দেখি সবাই অ্যান্সার দাও গ্লুকাগনের কাজ কি সুইট আনসার দিয়েছে নীলুফার কাজ হ্যাঁ তোমরা যারা হচ্ছে ডি নাম্বার আনসার দিয়েছে তাদের আনসার হচ্ছে সঠিক আমরা পরবর্তী এমসি কিউটে চলে যাব কোন এনজাম লালা গ্রন্থিতে পাওয়া যায় কোনটা লালা গ্রন্থিতে পাওয়া যায় একটু আগে হচ্ছে পড়াইছি তোমরা হচ্ছে বলো এটা হচ্ছে এমবিবিএস একুশ সালে আসছে কোনটা লালা গ্রন্থিতে পাওয়া যায় এক নম্বর হচ্ছে এমআইএলএস দুই নম্বর হচ্ছে ট্রিপসিন তিন নম্বর পেপসিন চার নম্বর হচ্ছে টাইলিন দেখি সবার আগে কে আনসার দিতে পারো দেখি এমআইএলএস ট্রিপসিন পেপসিন টাইলিন যে এমআইএর নাম কোন এনজাইম হচ্ছে লালা গ্রন্থ দিতে পারো দেখি সবার আগে ক্যান্সার দিতে পারো চোদ্দ নম্বর সবারকে ক্যান্সার দিচ্ছে হচ্ছে তাসফিয়া সাইমা জয় মজুমদার এসটি তাসলিমা পুতুল জাহিদ আসানাবিদ মেহেদি মানিক শাওন হাসান হ্যাঁ তোমরা যারা হচ্ছে দুই নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যানসার হচ্ছে সঠিক এটা হচ্ছে টাইলিন পরবর্তী এমসি আমরা চলে যাব পরবর্তী এমসিটি হচ্ছে লিভারের কোন লোভটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে লিভারের কোন লোভটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে একটু আগে তো আমাদের পড়াইছি এটা হচ্ছে এমবিবিএস দুই হাজার বিশ একুশ সালে হচ্ছে আসছে যে রাইট লোভ কোয়াড্রেট লোভ লেফট লোভ নাকি কোয়াড্রেট লোভ চারটা লোভের মধ্যে কোনটার সাথে লিভারের পিত্তথলির সাথে সম্পর্ক থাকে কি পনেরো নম্বর কোশ্চেন অ্যান্সার দাও আগের কোশ্চেনটা আরও অনেকে কমেন্ট করছিল সুমন আক্তার রনক আহমেদ আতিয়া দেন হচ্ছে সিয়াম জ্যোতি চৌধুরী দেন হচ্ছে এবার সবার আগে অ্যান্সার করছে জান্নাত দেন হচ্ছে পুতুল দেন হচ্ছে তাসফিয়া মেহেদি হাসান আনিকা হ্যাঁ তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিচ্ছ তাদের অ্যান্সার হচ্ছে সঠিক আমরা হচ্ছে পরবর্তী অ্যান্সিকিউটায় চলে যাব মানুষের যকৃত সবচেয়ে বড় খণ্ড কোনটা জান কডেট নাকি কডেট এটা হচ্ছে এমবিবিএস দু হাজার ষোলো সালে আসছে তোমরা খুব দ্রুত অ্যান্সার দিও ষোলো নম্বর অ্যান্সার কি পনেরো নম্বর আরও অনেক অ্যান্সার দিয়েছে সুপ্রিয় পাল জ্যোতি চৌধুরী সুরাইয়া সুলতানা জয়িতা আহসান আবিব নসরাত নাদিয়া শাম সিয়াম অ্যান্সার দিয়েছে গত কোশ্চেনটা দেখি ষোলো নম্বর সবার আগে ক্যান্সার দিয়েছে সবার আগে অ্যান্সার দিয়েছে জাহিদ দেন হচ্ছে জান্নাত তাহলে হচ্ছে কোন খণ্ডটা হচ্ছে লিভার সবচেয়ে বড় এটা হচ্ছে এমবিবিএস দু হাজার ষোলো সালে আসছে তোমরা যারা হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জাহিদ তারপরে জান্নাত দেন হচ্ছে পুতুল দেন হচ্ছে তাসলিমা জয় মজুমরা আনিকা আতিয়া শেখ সুইটি সুপ্রিয় পাল তোমরা যারা বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার সঠিক পরবর্তী এমসি করতে চলে যাবো অ্যামাইলেজের প্রধান উৎস নিচের কোনটি অ্যামাইলেজের প্রধান উৎস নিচের কোনটি কোথা থেকে অ্যামাইলেজ প্রধান উৎস হয় কি সেম দু হাজার দশ এগারো সালে আসছে যে অ্যামাইলেজের প্রধান উৎস কোনটি অ্যামাইলেজের প্রধান উৎস কোনটি কোথা থেকে এমএলএস মূলত প্রধান উৎস দেখি সবার আগে কি आंसर দিতে পারে 17 নম্বর হ্যাঁ 16 নম্বর আরো অনেকে आंसर দিয়েছে জ্যোতি চৌধুরী টিজে জান্নাত সাউন দেনসি দীপান্বিতা শামস নূর জান্নাত দেন 17 নম্বর জয়তে आंसर দিয়েছে শাওন आंसर দিয়েছে নূর জান্নাত आंसर দিয়েছে ফারজানা খাতুন आंसर দিয়েছে জাহিদ आंसर দিয়েছে হ্যাঁ তোমরা যারা এ নাম্বার आंसर দিছো তাদের आंसर হচ্ছে রাইট এবার আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব পারে অ্যান্সার দিয়েছে দীপান্বিতা অ্যান্সার দিয়েছে আচ্ছা পরবর্তী ইনসুলিন হচ্ছে একটা কি কি ধরনের পদার্থ ইনসুলিন চার পাঁচ সালে নিউক্লিক অ্যাসিড নাকি গ্লুকোজ তাহলে হচ্ছে ইনসুলিন হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড প্রোটিন অ্যামিনো অ্যাসিড নাকি গ্লুকোজ তোমরা হচ্ছে দ্রুত অ্যান্সার দাও আঠারো নম্বর क्वेश्चन অ্যান্সার দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো আরো কোশ্চেনটা অনেকে অ্যান্সার দিয়েছো আবিব নীলুফা দেন হচ্ছে নুসরাত আতিয়া আসানাবিব দীপান্বিতা তাহলে হচ্ছে সবার আগে এবার অ্যানসার দিয়েছে আঠারো নম্বর কোয়েশন হচ্ছে জয় মজুমদার দেন হচ্ছে পুতুল অ্যান্সার দিয়েছে দেন হচ্ছে টিজে জান্নাত অ্যান্সার দিয়েছে সৈরা সুলতান জয়তী অ্যান্সার দিয়েছে নুরজান দেন অ্যান্সার দিয়েছে তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো ইনসুলিন মূলত হচ্ছে প্রোটিন প্রকৃতির এখন হচ্ছে পরবর্তী এমসি কোটায় চলে যাবো গ্লাইকোজেন জমা থাকে কোথায় গ্লাইকোজেন জমা থাকে কোথায় এটা কি পাকস্থলিতে জমা থাকে বৃহদন্তে জমা থাকে যকৃতে জমা থাকে নাকি অগ্নাশয় জমা থাকে এটা হচ্ছে বিডিএস দুই হাজার বাইশ সালে আসছিল দ্রুত উনিশ নম্বরের অ্যান্সার দাও আঠারো নাম্বার আরও অনেকে অ্যান্সার দিয়েছে জান্নাত ফারিহা এম সালমান দীপান্বিতা ফারজানা দেন হচ্ছে সিয়াম রাসেল দেন হচ্ছে নিলুফা সুপ্রিয় পাল নিলুফা অ্যান্সার দিয়েছে তোমরা উনিশ নাম্বারে যারা অ্যান্সার দিচ্ছ অবশ্যই নাম্বারটা কত নাম্বারে অ্যান্সার দিচ্ছ এবং সাথে সাথে হচ্ছে কত নাম্বার উনিশ নাম্বারের ফার্স্টে অ্যান্সার দিয়েছে হচ্ছে ফারিহা দেন হচ্ছে শেখ সুইটি ফারিহা শেখ সুইটি যে গ্লু গ্লাইকোজেন জমা থাকে কোথায়

এক নাম্বার হচ্ছে গ্লু কোলেস্টেরল দুই নাম্বার পানি তিন নাম্বার হচ্ছে পিত্তলবণ চার নাম্বার হচ্ছে গ্লুকোজ এমসিকিউটা খুব দ্রুত অ্যান্সার দিবা নাম সহ মানে কত নাম্বার অ্যান্সার দিচ্ছ সেটা সহ সম্পূর্ণ এটা হচ্ছে বিডিএস দু হাজার বিশ একুশ সালে আসে ঠিক হচ্ছে একুশ নাম্বার কোশ্চেন অ্যান্সার কে কে দিতে পারো আগের কোশ্চেন অ্যান্সার দিচ্ছ রাধে রাধে দেন হচ্ছে শামস রাসেল তাসান তাসিন দেন হচ্ছে তাসিন আহমেদ রদ্দুর একুশ নাম্বার অ্যান্সার সবার আগে দিয়েছে রদ্দুর যে কোনটি পিত্তলবণে অনুপস্থিত থাকে দেন হচ্ছে দীপান্বিতা দেন হচ্ছে শেখসুটি শেখসুইটী সবার লাগে সঠিক অ্যান্সার দিচ্ছে হ্যাঁ তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার হচ্ছে রাইট গ্লুকোজ হচ্ছে পিত্তলবনের কোনো উপাদান গ্লিসন ক্যাপসুল পাওয়া যায় কোন অঙ্গে এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে রেফারেন্স হিসেবে আমরা নিয়েছি আলিম স্যারের হচ্ছে অধ্যিক কোশ্চেন থেকে যে গ্লিসন ক্যাপসুল কোথায় পাওয়া যায় যকৃত অগ্নেশের পাকস্থলী নাকি অন্ত্র এটা হচ্ছে আমরা আলিম স্যারের বই থেকে নিয়েছি বাইশ নম্বর একুশ নম্বরে আরও অনেক অ্যান্সার দিয়েছ ফারিহা আসানাবিবাম আনিকা তাহাসিন উম্মে রোজা আব্দুল কাশেম আর জসাল তাসফিয়া বাইশ অ্যান্সার প্রথম দিয়েছে সবার বা তারপর অ্যান্সার দিয়েছে জাহিদ শেখ সুইটি জান্নাত অ্যান্সার দিয়েছে হাসান অ্যান্সার দিয়েছে জয় মজুমদ তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছ তার হচ্ছে রাইট সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে তাসফিয়া সাইমা পরবর্তী এমসি চলে যাব নিচের কোনটি মিশ্র গন্ধি এটা হচ্ছে মাজাদা ম্যাডামের বই থেকে নিয়ে আসছে অগ্নাশয় নাকি লালা গন্ধি জটিল নাকি পিটুটারি নিচের কোনটি হচ্ছে মিশ্র গন্ধি এটা হচ্ছে মাজাদা ম্যাডামের বই থেকে নিয়ে আসছে এই হচ্ছে অগ্নাশয় দুই লালা গন্ধি দেখি দ্রুত অ্যানসার তো দেখি সবার আগে কে অ্যানসার দিতে পারে 23 নম্বর 22 নম্বরে আরো অনেকে অ্যানসার দিতেছে রসুল ইসলাম রসুল ইসলাম দেন হচ্ছে তাসলিমা নিলুফা দেন হচ্ছে আসানাবীর আবির জ্যোতি চৌধুরী দীপান্বিতা রাসেল আতিয়া পুতুল আনিকা বলেছে তেইশ নম্বর সবার আগে দিয়েছে হচ্ছে রসুল ইসলাম দেন হচ্ছে আতিয়া অ্যান্সার দিয়েছে দিত যাদের হচ্ছে যারা হচ্ছে তেইশ নম্বর এ অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে রাইট পরবর্তী এমসি কুটে চলে যাব মানুষের যকৃতের বাহিরের দিকে আবর্তন কে পদ্মাটার নাম কি মাঝে দেয় ম্যাডামের বইতে থেকেটা এটা যে বাইরে আবর্তন কে পদ্মাটার নাম কি আর তেইশ নম্বরে আরও অনেকে অ্যান্সার দিয়েছে আসান হাবিব শানসেম রাধে দেন হচ্ছে ফারিহা আভি সর আবি সরকার দেন হচ্ছে আবুল কাশেম হচ্ছে অ্যান্সার দিয়েছে তোমরা হচ্ছে চব্বিশ নম্বর অ্যান্সার দেওয়া অবশ্যই হচ্ছে কত নাম্বার অ্যান্সার দিচ্ছ সেটা লিখে তবে সুন্দর করে হচ্ছে অ্যান্সারটা তোমরা হচ্ছে লিখবা সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে রসুল ইসলাম দেন জাহিদ সুরাইয়া সুলতানা জৈতি জান্নাত দেন হচ্ছে তামিম তাথই আনিকা দেন হচ্ছে জয় মজুমদার তোমরা যারা হচ্ছে ডি নাম্বার আনসার দিয়েছো তাদের আনসার হচ্ছে শার্টে যে জকটেটকে যে ই করে রাখে সেটার নাম হচ্ছে গ্লিসান ক্যাপসুল আমরা পরবর্তী এমসি কোটায় চলে যাব সরি পরবর্তী স্লাইডটা আমরা হচ্ছে বিএমআই বিএমআইটা হচ্ছে মূলত কি বডি ম্যাস ইন্ডেক্স এটা হচ্ছে স্থূলতাকে হচ্ছে নির্ণয় করার জন্য স্থূলতার কারণে মূলত অনেক ধরনের রোগ হতে পারে যেমন পা শিরা ফুলে ওঠে করোনারি হার্ট ডিজিজ দেন হচ্ছে গোয়াল স্টোন বন্ধাত্ম হাঁপানি ক্যান্সার উচ্চ রক্তচাপ হার্নিয়া স্ট্রোক জকটি দেন হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মানে স্লিপ স্লিপ অ্যাপনিয়া অ্যাপনিয়াতে হবে কি ঘুমের মধ্যে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে আমার পরবর্তী স্লাইডে যায় যেসব রোগ হতে পারে কী কী হতে পারে পলিসিস্টিক ওভারি সিন্ড্রাম কুশিং সিন্ড্রাম আর হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে এটা হচ্ছে মাঝে ম্যাডামের বই থেকে নেওয়া যায় নেওয়া হয়েছে এবার হচ্ছে স্থূলতার প্রতিকার স্থূলতা হচ্ছে সপ্তাহে মিনিমাম হচ্ছে দেড়শো থেকে দুইশো আড়াইশো মিনিটের সাঁতার কাটতে হবে যুক্ত খাবার খাইতে হবে চর্বিযুক্ত খাবার হচ্ছে তারপর হচ্ছে অ্যালকোহল হচ্ছে পরিত্যাগ করতে হবে এবার হচ্ছে বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্সের হচ্ছে একটা সূত্র আছে এটা হচ্ছে দেহের ওজনকে আমরা হচ্ছে দেহের উচ্চতাকে মিটার স্কোয়ার হচ্ছে ভাগ দিই এটা হচ্ছে একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার এবার হচ্ছে বিএমআই হচ্ছে আমরা কিছু সংখ্যা দ্বারা হচ্ছে স্থূলতা আমরা হচ্ছে নির্ণয় করি সেটা হচ্ছে বিএমআই যদি আঠারো পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে ওজন কম আঠারো থেকে চব্বিশ পয়েন্ট নাইন হলে সাধারণত স্বাভাবিক পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয় হচ্ছে হচ্ছে অতিরিক্ত ওজন দেন হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ পয়েন্ট নয় হচ্ছে প্রথম স্তরের স্থূলতা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দ্বিতীয় স্তরের স্থূলতা চল্লিশের বেশি হলে হচ্ছে স্থূলতার তৃতীয় স্তর তোমরা পরবর্তী স্লাইডটাই চলে যাই এবার হচ্ছে এমসিকিউ কিউগুলা তোমরা যারা প্রথম থেকে জয়েন আছো তাদের বলছি যে এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে লাস্টেও লাস্টের দিকে এক্সক্লুসিভ এমসিকিউ গুলো এখন শুরু হয়ে গেছে তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করো সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক এটা এমবি বিএস দু হাজার বাইশ তেইশ সালে আসছে দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে পঁচিশ নম্বরে তোমরা দ্রুত অ্যান্সার দাও যে সহজে হজম হয় শাকার নিত পলিমার মলে বেশিরভাগ নাকি খাদ্য প্রধান উপাদান হিসেবে কাজ করে সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে আহসান আবিব তাই বলছে আনিকে অ্যান্সার দিয়েছে শাহন হোসেন অ্যান্সার দিয়েছে রসুল ইসলাম অ্যান্সার দিয়েছে আচ্ছা তোমরা যারা আছে সি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে অ্যাপসোলেটার রাইট আমরা পরবর্তী এমসি কোটায় চলে যাবো নিজের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণে নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে বিবে সতেরো আঠেরো সালে এসছিলো এ হচ্ছে এন্টারোকাইনিন বি সিক্রেন সোমাটোস্ট্রেন গ্যাস্ট্রিন তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখি সবার আগে কে সঠিক অ্যান্সার দিতে পারো যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে হচ্ছে সিক্রেট হয় আনিকা সবার আগে অ্যান্সার দিচ্ছে তাহসিন ফেদাস তামিম রসুল ইসলাম দেন হচ্ছে শেখ দিয়েছে দেন হচ্ছে ফারজান খাতু অ্যান্সার দিয়েছে তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার হচ্ছে অ্যাবসোলিউটলি রাইট এটা হচ্ছে গ্যাস্ট্রিন এবার হচ্ছে পরবর্তী এমসিকিউটা আমি চলে যাব যে কোন বিএমএ বনিমাস অতিরিক্ত ওজন হিসাবেই করে আমি মাত্র হচ্ছে তোমাদের একটা ছক পড়াইছি তোমরা এখন ইজিলি আই থিঙ্ক এটা অ্যান্সার দিতে পারবা এটা হচ্ছে যে অতিরিক্ত ওজন মূলত বলতে আমরা বিএমআই কত বুঝি 18 থেকে পয়েন্ট থেকে চব্বিশ পয়েন্ট নয় নাকি পঁচিশ থেকে উনত্রিশ নয় নাকি তিরিশ থেকে নাকি থেকে হচ্ছে উনচল্লিশ দেখি সবার আগে দিতে পারো টোয়েন্টি নাম্বার নাম্বার অ্যান্সার সবার আগে দিয়েছে হচ্ছে সুইটি তারপর আনিকা আর হচ্ছে জান্নাত দেন হচ্ছে পুতুল যারা হচ্ছে হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক আরো কমেন্ট করছে শাহন হোসেন আদ্রিতা পরবর্তী অ্যাপেন্ডিক্স নিচের কোন ডির অংশ অ্যাপেন্ডিক্স মূলত কোথায় থাকে সিকামের একটামে সিগমেন্টগুলো নেই সিকামের এক নামে নাকি সিগমেন্ট কুলনামে দেখি আগে কি অ্যান্সার দিতে দেবো সাতাশ নাম্বার কোশ্চেনে আরও অনেক অ্যান্সার দিয়েছে ফারিয়া ফারজানা এমএসটি পারবেন পারভিন জান্নাত

উনিশশো একানব্বই বিরানব্বই সালের এমসিকিউ হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে তার মানে তোমরা অবশ্যই বুঝতেছো যে প্রত্যেকটা এমসি কিউ হচ্ছে যতগুলো মেডিকেলজি বই থেকে আছে এটা হচ্ছে লাস্ট তিরিশ চল্লিশ বছরের যত মেডিকেলে এমসি কিউ আছে সবগুলো হচ্ছে ইনক্লুড করে এই বইটা তৈরি করা এবং সুন্দর করে তোমাদের যতটুকু লাগবে যতটুকু প্রয়োজন সুন্দর করে সেভাবে বইটা সেট করা তোমরা যারা বই কিনছো তারা অবশ্যই এটার ফল পাচ্ছ আর যারা বই এখনো কেনো নাই অবশ্যই মেডিবায়োলজি বইটা কিনে নেবা যারা অনেকে মেডিবায়োলজি বইটা চিনো না এখানে দেখতে পারো যে মেডিবায়োলজি বইয়ের চেহারাটা তোমরা খুব দ্রুত যারা কিনো না এখন বইটা কিনে নিবা এবার হচ্ছে এম সিকিউতে আসি উনত্রিশ নাম্বারের সবার আগে দিছে দিচ্ছে সুইটি দেন হচ্ছে জ্যোতি চৌধুরী আসানাবি ফারজানা দেন হচ্ছে রসুল দেন হচ্ছে রাধে টিজে জান্নাত দেন হচ্ছে তাহলে হচ্ছে বি নাম্বার যার অ্যান্সার দিচ্ছে তাদের অ্যান্সার হচ্ছে অ্যাপসোলেটেড রাইট দেন হচ্ছে পরবর্তী এমসি কিউটটা চলে যাব এটা মেডিকেল কলেজে দু হাজার তেইশ চব্বিশ সালে আসছে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কাকে দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয় সুষমা কাণ্ডকে নাকি এন্টারিক স্নায়ুতন্ত্র নাকি হরমোনকে দেখি সবার আগে যে অ্যান্সার দেবে তার অ্যান্সারটা শট সঠিক অ্যান্সার দেবে তার হচ্ছে সেই বিজয়ী এই উনত্রিশ নাম্বারে আর অনেকে কমেন্ট করছে আতিয়া পুতুল ফারিহা তিরিশ নাম্বারের আনসার সবার আগে হচ্ছে রসুল দেন হচ্ছে শাওন জান্নাত দেন হচ্ছে ফারজানা খাতুন দেখি সবাই দ্রুত অ্যান্সার দাও শাওন হোসেন আহসান হাবিব অ্যান্সার দিয়ে আহসান প্রথমে অনেক দ্রুত অ্যান্সার দিচ্ছিলো এখন কিছুটা তোমার কমেন্ট একটু লেটে আসতেছে তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক এলেন্ট্রিক কিছু দ্বিতীয় স্নায়ুতন্ত্র বলা হয় পরবর্তী আমি শিক্ষিত হচ্ছে বিএমআই মূলত কী বিআই ডিমআইড হচ্ছে বিডিএস দুহাজার তেইশ চব্বিশ সালে বিএমআই হচ্ছে কি যে চারটা পয়েন্ট আছে যে কোনো একটাই অ্যান্সার এবং অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো একত্রিশ নাম্বার অ্যান্সার তিরিশ নাম্বারে আরও অনেকে অ্যান্সার তাসফিয়া সাইমা ফারিহা তথই সুপ্রিয় পাল নুসরাত জাহান উর্মি অ্যান্সার দিয়েছ তিরিশ নম্বরে একত্রিশ নাম্বার অ্যান্সার দেখি সবার আগে অ্যান্সার দাও আগের কোশ্চেন সবগুলো কোশ্চেনের সঠিক অ্যান্সার সবার আগে দিয়েছে হচ্ছে রসুল ইসলাম এবার সবার আগে অ্যান্সার দিয়েছে জান্নাত দীপান পান তিম দেন হচ্ছে তামিম দেন হচ্ছে রসুল ইসলাম জয় মজাম সবাই দ্রুত অ্যান্সার দাও তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে রাইট আমরা পরবর্তী এমসি কোটায় চলে যাব ডি থেকে খরিত হরমোনের নাম কি ডি থেকে খরিত হরমোনের নাম কি দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে ডি থেকে খরিত হরমোনের নাম কি সিক্রেট ইন সোমাটাস্ট্যান্ডিন গ্যাস্ট্রিন নাকি ইন্ট্রোডাকশন দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে একত্রিশ নম্বর কোশ্চেনে আরও অনেকে অ্যান্সার দিয়েছে তাতে এই সুপ্রিয় দেন হচ্ছে শেখ সুইটি আটিয়া দেন হচ্ছে আসেনাবি প্যান্সার দিয়েছে দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারে ডিকোস থেকে খরিত হরমোনের নাম কি এটা হচ্ছে আজমল স্যারের বই থেকে নেওয়া হয়েছে সিক্রেটিনোমেটো গ্যাস্টিন ডি বত্রিশ নাম্বার সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আনিকা দেন হচ্ছে অ্যান্সার দিয়েছে রসুল দেন হচ্ছে অ্যান্সার দিয়েছে ফারজানা দেন হচ্ছে শাহন হাসান তোমরা যে হচ্ছে যারা বি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা হচ্ছে অ্যাপসিলুট রাইট আমরা পরবর্তী এমসি চলে যাব স্থূলতার সহিত সম্পর্কিত রোগের নাম কি স্থূলতার সহিত সম্পর্কিত রোগের নাম কি এটা হচ্ছে মাঝে দামে নামের বই থেকে নেওয়া এসেছে এটা হচ্ছে চারটে আছে করোনা হার্ট ডিজিজ রক্ত শূন্যতা হার্ট ফেল আছে ছাপানি কোনটার কারণে স্থূলতার কারণে হচ্ছে ডিজিজটা হতে পারে মনে করো যে স্থূল হইলে মূলত কোলেস্ট্রল বলে কোলেস্ট্রল বলে মূলত কী হয় এ হচ্ছে এমসিকিউটা মনে রাখতে পারো আমরা হচ্ছে হ্যাঁ তেত্রিশ নম্বর কোয়েশ্চেন

লাস্ট এমসিকিউটা চলে যাবো আজকে দেখি আজকে লাস্ট এমসিকিউটা পেপ পে পারে এটা আফশো আফসারের বোধ আছে দেখি শেষ ভালো যা সব ভালো তা দেখি কে সবারকে ক্যান্সার করতে পারো কে সাহায্যকারী পরিপাক কে সাহায্যকারী উচ্ছেসকক্ষণটি গ্লুকাগান অ্যাডিনামিন ইনসুলিন সিক্রেটিন দেখি সবার আগে ক্যান্সার দিতে পারো যতুন্দাল কোনটি দেখি সবার আগে অ্যান্সার দিয়েছে তিথি মজুমদার হচ্ছে জ্যোতি চৌধুরী রসুল ইসলাম অ্যান্সার দিয়েছে হচ্ছে শাহন হোসেন অ্যান্সার দিয়েছে জয় মজুমদার অ্যান্সার দিয়েছে এটা হচ্ছে আমাদের লাস্ট টাইম সি আর দেখি কে কে অ্যান্সার দিতে পারে এটা টিজা জান্নাত অ্যান্সার দিয়েছে আতিয়া সঞ্জিতে অ্যান্সার দিয়েছে আনিকা অ্যান্সার দিয়েছে আচ্ছা সুপ্রিয় পাল দিয়েছে হ্যাঁ তোমরা যারা হচ্ছে দেখি সবাই কমেন্ট করে যারা প্রথম থেকে ছিলা নতুন জয়েন করছে সবাই কমেন্ট করে এমসিকিউটার অ্যানসার আচ্ছা সরি দীপন্তী আমি তোমার নামটা হচ্ছে ভালো করে স্পেলিং করতে নাই যেন হচ্ছে জান্নাত অ্যানসার দিয়েছে নুসরাত জাহান ঝুমি অ্যানসার দিয়েছে আচ্ছা তোমরা হচ্ছে যারা ডি নাম্বার দিয়েছো দিয়েছি হচ্ছে সঠিক এই কোশ্চেনের মাধ্যমে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ তোমরা যারা প্রথম থেকে জয়েন ছিল তাদের সবাইকে ধন্যবাদ অনেকে হচ্ছে অনেক কমেন্ট করছো প্রত্যেকটা অ্যান্সার দিয়েছ এর মধ্যে হচ্ছে আতিয়া রেগুলার কমেন্ট করছো তেন হচ্ছে তাসফিয়া কমেন্ট করছো আহসান হাবিব তারপর হচ্ছে তামিম শাওন রসুল ইসলাম আহসান হাবিব সুইটিও প্রথম থেকে কমেন্ট করছো যারা প্রথম থেকে ছিলা সবাইকে ধন্যবাদ অবশ্যই আমি মনে করি তোমাদের ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগ লেগেছে জয়কুলি লাইভ ক্লাসটা তোমরা হচ্ছে সবাই প্রতিদিনই করবা কারণ ফুল মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশনের প্রত্যেকটা ক্লাস হচ্ছে জয়কুলি একাডেমি থেকে লাইভ ফ্রি ক্লাস না হবে এবং অবশ্যই তোমরা যারা এখনও জয়কুলির বই মেডিবায়োলজি বই কেন অবশ্যই মেডি মেডিবায়োলজি বই কিনে নিবা কারণ ক্লাস শুরু আগে তুমি যদি ওইটা একটু দেখে নাও তোমার জন্য এটি ইজি হবে পড়াশোনা ইনশাল্লাহ তোমরা জয়কলির সাথে থাকলে তোমাদের মেডিকেল জার্নি ইনশাল্লাহ সোজা সহজ হবে এই আর অবশ্যই তোমরা ভালো কিছু করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম